আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি সাজেক ব্লগের প্রথম পর্ব নিয়ে। আর আজকের ব্লগে আমি আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা টু সাজেকের পুরো জার্নিটি, কিভাবে যেতে হয়, কেমন কস্ট পড়ে, আর সাজেকের মনোরম দৃশ্য তো আছেই। ফার্স্টে আমি শ্যামলী এনআর ট্রাভেলস থেকে টিকিট নিয়েছি, আর সেখানকার টিকিট ছিল 520 টাকা ঢাকা টু খাগড়াছড়ির। সো খাগড়াছড়ি হয়েই আমাদেরকে সাজেক যেতে হবে। তো আমরা সিট নিয়েছি আর সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল, আর সেই সাথে বাস সার্ভিসও বেশ ভালোই ছিল। আর আমাদের 10:30 মূলত বাসটা ছাড়ার কথা ছিল, ছেড়েছে 10:45। মূলত ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে আমাদের ভোর হয়ে যাবে, আর এর মাঝখানে টি ব্রেকের জন্য কুমিল্লায় থামানো হবে বাসটি। আর সেই পর্যন্ত সাথেই থাকুন। আর আপনারা যদি এসি বাসে ট্রাভেল করতে যান, সেই ক্ষেত্রে আপনাদের কস্ট পড়বে 900 টাকার মতো। সো এই তো, আর একদম অ্যাকুরেট একটাই আমাদের বাসটি কুমিল্লায় থেমেছে, আর 1:30-এর দিকে আমাদের বাসটি আবার যাত্রা শুরু করেছে। তো ব্রেক টাইমে আমাদের বাসটি থেমেছিল জমজম রেস্টুরেন্টে, হাইওয়ে রেস্টুরেন্ট এটা। আর এখানে সব ধরনের ফ্যাসিলিটিসই ছিল বেশ ভালোই, আর আপনি যে কোনো খাবার খেতে পারেন। যদি আপনি হেভি মিল চান তাহলে সেটাও পাবেন, আর যদি স্ন্যাক্স টাইপের কিছু খেতে চান সেটাও পাবেন, যে কোনো টাইপের শুকনো খাবারও পাবেন। সব বাস কিন্তু কুমিল্লায় থামে ব্রেকের জন্য, বাট জাস্ট যে জমজমেই থামবে এরকম কিছু না, যে কোনো রেস্টুরেন্টেই থামাতে পারে। তো আমরা এখান থেকে নিয়েছিলাম 40 টাকার একটা দই। হ্যাঁ, এটা মিষ্টি দই, আর দইটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। যদিও রসমালাই খাওয়ার ইচ্ছা ছিল, তাও দই নিলাম, কজ অনেক সময় বেশি মিষ্টি খাওয়াটাও মানে খেলে অস্বস্তি লাগে। দই খাওয়ার পরে আমরা ওখান থেকে পেটিস নিলাম, আর হচ্ছে একটা বার্গারের মতো কিছু নিয়েছিলাম। সো বার্গারটা আমার কাছে তেমন আহামরি লাগেনি, বাট পেটিসটা ভালো ছিল। আর পেটিসটার দাম ছিল মূলত 40 টাকা, আর সেই সাথে আমরা যে বার্গারটা নিয়েছি সেটার দাম ছিল 60 টাকা। আর বার্গারটা বেশ বড় ছিল, মানে পেট ভরার মতো। এটা আহামরি কোনো আমরা খাবার দাবার খাইনি, যেহেতু আমরা স্টুডেন্ট মানুষ, আমরা বাজেট ফ্রেন্ডলি ট্যুরটাই প্রিফার করি। তো আমরা সেখানে বেশি টাকা খরচ করিনি, কোনো হেভি মিল নিইনি, জাস্ট স্ন্যাক্স খেয়েছি। আর সেই সাথে আমি যেটা বলবো যে আমার রাত মানে জার্নিতে আমার ঘুম আসে না, সহজে ইজিলি ঘুম আসে না। তো এই হালকা হালকা ঘুম চোখেই হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে বাইরে দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। সো আমি আর থামতে পারিনি, আমি ফুটেজটা নিয়েছি যে আকাশটা এত সুন্দর লাগছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর হচ্ছে আপনারা যখন যাবেন ঢাকা থেকে খাগড়াছড়ি, ফেনিটা ক্রস করার পরে মূলত রোলার কোস্টারের ফিল আস্তে আস্তে আসা শুরু করবে, বাস ওখানকার রাস্তাটা এমন যে আঁকা বাঁকা হয়ে যায় বাস। সো তখন একদম রোলার কোস্টারওয়ালা একটা ফিল আসে, একবার ডানে একবার বামে এই টাইপস। আর এইভাবে যেতে যেতেই মূলত ভোর হয়ে যায়, আর ভোরের বেলার সিন, আকাশ এগুলা যথেষ্ট সুন্দর ছিল। আমাদের বাসটি 5:45 খাগড়াছড়ি এসে পৌঁছে গিয়েছে, আর এখান থেকে আমরা মূলত সাজেকের উদ্দেশ্যে রওনা হতে পারবো। আর চান্দের গাড়ি সব এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে আমরা কতদিন থাকবো আর কোথায় কোথায় ঘুরবো সেটার একটা ফুল প্যাকেজ দিয়ে প্রাইসটা দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা চান্দের গাড়ি নিয়েছি। আর আমরা নিয়েছিলাম সাদা পিকআপটি। তো আমার কাছে মনে হয় যে এই সাদা পিকআপেই কমফোর্টেবল বেশি লাগে, বসার সুবিধা হয়, আর দুপাশের ভিউও ভালোভাবে দেখা যায়, এনজয় করা যায়। আর একটা জিপ বা চান্দের গাড়ি 12 জন কি 15 জন ছাড়া ছাড়ে না এখান থেকে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি 5-7 জন করে যান তো আপনাদের এখানে এসে গ্রুপ করে নিতে হবে, আপনাদের সময় অনুযায়ী যে আপনারা কয়দিন থাকছেন, যার সাথে এরকম মিলে যাবে যে আপনারা যতদিন থাকছেন তারাও ততদিন থাকছে। তো আমরা সেভাবেই জিপটা ভাড়া করে নিয়েছিলাম, আর আমাদের জিপ ভাড়া পড়েছে 8,600 টাকা। সো এখানে খাগড়াছড়ির কিছু স্পটও আছে, আমরা মূলত খাগড়াছড়ির কিছু স্পটও ঘুরে দেখবো। তো সেই ক্ষেত্রে আমরা সেই অনুযায়ী চান্দের গাড়িটা ভাড়া করে নিয়েছি।
খাগড়াছড়ি থেকে আমরা মূলত এখন যাচ্ছি বাগাইহাট আর্মি ক্যাম্পে, আর সেখান থেকে আমাদেরকে বাকিটা রাস্তা সাজেক পর্যন্ত নিয়ে যাওয়া হবে সেনাবাহিনী স্কোয়াডে। এই ক্ষেত্রে সময়টার একটু বিশেষ উল্লেখযোগ্যতা রয়েছে, কেননা সেনাবাহিনী স্কোয়াডটা হচ্ছে দুটি টাইমে, একটা হচ্ছে সকাল 10টায় আর একটা হচ্ছে দুপুর 3টার দিকে। সো এই ক্ষেত্রে আপনি কোনোভাবে যদি সকাল 10টার টাইমটা মিস করে ফেলেন, সেক্ষেত্রে আপনাদেরকে 3টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এতটুকু টাইমে আপনাদের অনেকটা গ্যাপ হয়ে যাবে, আপনারা অনেকটা ঘোরার টাইম মিস করে ফেলবেন, এই জন্য যথাসময়ে উপস্থিতিটা খুবই ইম্পর্টেন্ট। আর সেই পর্যন্ত আমরা সাজেকের উদ্দেশ্যে খাগড়াছড়ি থেকে রওনা হওয়ার পথে যে মনোরম দৃশ্য সেটা এনজয় করতে পারবো। আর অনেস্টলি স্পিকিং, এই এতটুকুতেই মানে আপনাদের মনটা ভরে যাবে, এত সুন্দর সিনারি আশেপাশে, মেঘ আর আঁকাবাঁকা রাস্তা সাথে গাছপালা, আর আমরা অনেক অনেক উপরে আছি এখন সমতল থেকে। এই টাইমটাই মূলত আমার কাছে মনে হয় যে সাজেক যাওয়ার জন্য বেস্ট টাইম। আকাশে মেঘটা অনেক সুন্দর থাকে, সো অনেকে প্রিপেয়ার করে শীতকালে যেতে হয়তো গরমের জন্য, বাট আমি স্টিল প্রিপেয়ার করি যে শরৎকালটা বা এই যে জুন থেকে অক্টোবরের মধ্যে যদি যাওয়া যায় তাহলেই বেস্ট হয়, কেননা তখন মেঘটা যখন থাকে সাজেক থেকে দেখতে অনেক সুন্দর দেখা যায়, এটাই হচ্ছে পারফেক্ট টাইম। কিন্তু স্টিল আমরা অফ সিজনে গিয়েছি, ফ্রাইডে স্যাটারডে গেলে হয়তো দেখা যায় যে হোটেলগুলোর কস্ট বেশি পড়তে পারে, কেননা তখন অনেক রাশ থাকে, মানে ম্যাক্সিমাম মানুষই তো ছুটির দিনে যেতে প্রিফেয়ার করে। সো এই জন্য আমরা অফ সিজনে গিয়েছি যাতে আমাদের কটেজ ভাড়া অ্যান্ড আদার্স খরচগুলো কম হয়, সেই সাথে আমরা যাতে অত মাছের বাজার না পাই তার জন্য। পথে যেতে যেতে চোখ ধাঁধানো পাহাড় আর গাছপালা আপনার মনটাকে কেড়ে নেবে, জাস্ট আপনি অন্য কিছুই ভাবতে পারবেন না, আপনি জাস্ট হারিয়ে যাবেন, এত সুন্দর দেখতে আশেপাশে সব কিছু, আশেপাশে পরিবেশটা, ইভেন মেঘটাও এত সুন্দর দেখতে যে আপনি জাস্ট তাকিয়েই থাকবেন, অন্য কিছু আপনার মাইন্ডে আসবেই না, কোন দিক ছেড়ে কোন দিকে তাকাবেন সেই জিনিসটারই আপনি হুঁশ পাবেন না, কারণ চারিদিকেই সৌন্দর্যে ভরপুর। সো আপনি যেদিকেই তাকাবেন আপনার খালি মনই চাবে দেখতে আর দেখতে, আর সেই সাথে রোলার কোস্টারের ফিল তো আছেই ফ্রিতে, সেটাও অনেক আনন্দদায়ক, ভালোই লাগে বেশ। আর আশেপাশে কাশফুলও ছিল, এরকম এভাবে যেতে যেতেই আমরা পৌঁছে গেলাম বাগাইহাট আর্মি ক্যাম্পে। আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পে পৌঁছেছিলাম 8:16 দিকে, সো আমরা টাইমের বহুতই আগে চলে গিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা আগেই আমরা আর্মি ক্যাম্পে পৌঁছে গিয়েছি সেখানে। আর সেই সাথে সেখানে যেহেতু ছবি তোলা নিষেধ ছিল তাই আমরা সেখানে কোনো শ্যুট করিনি, বাট আমরা ঘুরেছিলাম ওখানে, ওখানে বেশ ভালোই ফল ছিল, একদম তাজা ফল, আর সেই সাথে আরও খাবার দাবারের ব্যবস্থা ছিল, আরও কিছু শপ ছিল ছোটোখাটো, সো ওখানে আপনারা চা খেতে পারবেন আর সকালের নাস্তাটাও সেরে নিতে পারবেন। তো আমরা সেখানে সকালের নাস্তাটা করে নিয়েছিলাম, আমরা এখানে পরোটা নিয়েছিলাম আর ডাল নিয়েছিলাম, আর এক বাটি ডাল ছিল 10 টাকা, আর 10 টাকায় ডালটা খুবই টেস্টি ছিল, আর পরোটা একটার দাম ছিল 10 টাকা, আর পরোটাটা বেশ বড় ছিল, তো আমার একটা পরোটাই পেট ভরে গিয়েছে, আর একটা পরোটা নেওয়ার প্রয়োজন হয়নি। আর দেন আমরা 10টার দিকে, এক্স্যাক্টলি 10টার দিকে আমরা সাজেকের উদ্দেশ্যে আবার রওনা দিই, আর যেতে যেতে সাজেকের মনোরম দৃশ্য উপভোগ করতে থাকি, তো আপনারাও দৃশ্যটা উপভোগ করতে থাকুন।
সাজেক ভ্যালি মূলত রাঙ্গামাটির উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেক রাঙ্গামাটি জেলা অবস্থিত হলেও খাগড়াছড়ি হয়েই মূলত সাজেকে যেতে হয়। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার আর দীঘিনালা থেকে 49 কিলোমিটার। সাজেকের উত্তরে রয়েছে ভারতের ত্রিপুরা আর দক্ষিণে রয়েছে রাঙ্গামাটির লংদু, পূর্বে রয়েছে ভারতের মিজোরাম আর পশ্চিমে হচ্ছে খাগড়াছড়ির দীঘিনালা। রাঙ্গামাটির বেশিরভাগ অংশই সাজেক থেকে দেখা যায় বলে সাজেককে রাঙ্গামাটির ছাদও বলা হয়। 1880 কিংবা 1885 সালে রুইলুই আর কংলাগ এই দুই পাড়ার সমন্বয়ে সাজেক মূলত গঠিত হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে মূলত 1720 ফুট উচ্চতায় অবস্থিত রুইলুই পাড়া আর 1800 ফুট উচ্চতায় অবস্থিত হচ্ছে কংলাগ পাড়া। আর এই কংলাগ পাড়ায় মূলত অবস্থিত কংলাগ পাহাড়ে, যেটা কিনা সাজেকের সবচাইতে উঁচু স্থান। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া ও ত্রিপুরা এই তিন উপজাতির বসবাস। আর সাজেকের নামটি মূলত এসেছে কর্ণফুলী নদী থেকে উদ্ভূত সাজেক নদীর থেকেই। মূলত বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে এই বিখ্যাত পর্যটন স্থলটি অবস্থিত। আর এতক্ষণ পর্যন্ত আমি যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো সবই গুগল থেকে নেয়া, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সেই সাথে কমেন্ট সেকশনেও জানাবেন। সাজেকের সবচেয়ে বিশেষত্বই হচ্ছে সাজেকের মেঘ, পাহাড় আর সর্বত্র সবুজে ঘেরা। আর সাজেকের মূল বিশেষত্বই হচ্ছে এখানকার সূর্যোদয় আর সূর্যাস্ত। সাজেকের বেশিরভাগ রিসোর্টগুলোই হচ্ছে রুইলুই পাড়ায়, আর রুইলুই পাড়া থেকে মূলত ট্রেকিং করেই কংলাগ পাড়ায় যেতে হয়। আর কংলাগ পাড়া তো কংলাগ পাহাড়ে, যেটা হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। সাজেক ভ্রমণের পরবর্তী পর্বে আমরা সেটা দেখাতে চলেছি। কংলাকে যাওয়ার পথে আপনারা আশেপাশে মিজোরামের বড় বড় পাহাড়গুলো দেখতে পারবেন, আর সেই সাথে আদিবাসীদের জীবনযাপন সম্পর্কেও আপনাদের একটু ধারণা হয়ে যাবে। আর চারিদিকে মেঘের আনাগোনা তো আছেই, কিন্তু হ্যাঁ একটা বিশেষ কথা বলবো মেঘ নিয়ে। আপনারা কিন্তু বছরের যে কোনো টাইমে সাজেক গিয়ে মজা পাবেন না, মানে এই সাজেকে যে মেঘের আনাগোনা এটা আপনারা যে কোনো টাইমে গিয়ে দেখতে পারবেন না। এটা দেখতে হলে অবশ্যই শরৎকালেই আপনাদের সাজেকে যেতে হবে। কিন্তু হ্যাঁ, ভিন্ন ভিন্ন ঋতুতে সাজেকের রূপও ভিন্ন ভিন্ন হয়, সেক্ষেত্রে আপনারা ডিফারেন্ট ঋতুতে এসে সাজেকের অন্যরকম রূপও দেখতে পারেন। উদ্দেশ্যে যেতে যেতেই পথে পাহাড়িয়া ছোট ছোট কিউট বাচ্চারা আপনাদেরকে স্বাগতম জানাবে।
আর সাজেকের বেশিরভাগ ঘরবাড়িগুলো মূলত বাঁশের হয়ে থাকে। বাঁশের মাচাঙ্গেই পাহাড়িয়ারা এখানে বসবাস করে থাকে। আর এখানকার যে রিসোর্টগুলো ওগুলো মূলত বাঁশেরই হয়ে থাকে বেশিরভাগগুলো। আর কিছু কিছু আছে অন্যরকম হয়, বাট আমরা মূলত বাঁশের রিসোর্টে উঠব সেই প্ল্যানেই আছি এখন। যে দেখি, আমরা এখনও রিসোর্ট বুকিং করিনি, যেহেতু এখন অফ সিজন আর রিসোর্টগুলো অ্যাভেলেবেলই আছে, অত রাশ নেই। সো আমরা আগে থেকে রিসোর্ট বুকিং করে যাইনি, তো আমরা গিয়ে দেন বুকিং করে থাকবো। তো আমাদের গাড়িটি থেমেছে মূলত 11:30, আর ওখান থেকে আমরা রিসোর্টের জন্য উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। আর সামনে যে 5 মিনিটের ভিডিও আছে, মূলত সেই ভিডিওতে রয়েছে সাজেকের রাস্তার মনোরম দৃশ্য রিসোর্ট পর্যন্ত যাওয়া পর্যন্ত। তাই আপনারা চাইলে বাকি ভিডিওটা স্কিপও করে যেতে পারেন, আর চাইলে আপনারা মনোরম দৃশ্য এনজয়ও করতে পারেন। আর এই তো আজকে এই পর্যন্তই, আর নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা নজর রাখবেন, কারণ নেক্সট ভিডিওতে আমি রিসোর্ট সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি। আর সেই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা সাবস্ক্রাইব না করলে আপনি আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান অবশ্যই পাবেন না, আর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে যেখানে আমি রিসোর্ট সম্পর্কে আপনাদের ডিটেলস জানাবো। So Allah Hafiz and enjoy the view.